ওয়েলকাম ফ্রেন্ডস চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ রায়দান করেছে শীর্ষ আদালত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ রায়দান দিল শীর্ষ আদালত শুক্রবার এক মাপলার রায় আদালত জানিয়ে দিয়েছে কেবলমাত্র সংরক্ষণের কারণে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ পাওয়ায় কোনো কিন্তু বাধা হতে পারে না বিচারপতি উদয় ললিতের নেত্রাধীন বেং জানিয়েছে যে সংরক্ষণ নীতির কথা মাথায় রেখেও আসন সংরক্ষণের সময় প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু দিতে হবে আদালতের মতে সাধারণ ক্ষেত্রে প্রতিযোগিতা শুধুমাত্র যোগ্যতা নিরিখেই প্রমাণিত হতে বিচারপতি এস রবীন্দ্র তার রায় লিখেছেন যে কোনো ক্ষেত্রেই সংরক্ষণ সরকারি চাকরিতে সামগ্রিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে কিন্তু এই নীতি কখনই কিন্তু অনড় হিসাবে দেখা উচিত নয় বিশেষ করে দেখা দরকার সাধারণ ক্ষেত্রে কোনো প্রার্থীর যোগ্যতা মান যেন তাতে বিঘ্নিত না হয় তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে চাকরিতে সংরক্ষণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে রায় দেন করেছেন আমাদের শীর্ষ আদালত তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা দেখবার জন্য ধন্যবাদ এবং ডাব্লিউ দু হাজার একুশের কিন্তু নোটিফিকেশান একটি পাবলিশ হয়েছে তো তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আপনারা কিন্তু চেক করে নেবেন